আগে ছিল ভোট বড় বালাই, এখন তার দোসর হয়েছে করোনা। এখন মানুষ বলছে করোনা বড় বালাই, আর এই করোনার জুজুবুড়ির আতঙ্কের মধ্যেই প্রায় 7.5 মাস বাদে গড়াল বেঙ্গল লাইফলাইনের চাকা, অর্থাৎ লোকাল ট্রেন। রেল মন্ত্রকের ও রাজ্য সরকারের করোনা বিধি মেনেই বুধবার শুরু হলো লোকাল ট্রেনের যাত্রা। এদিন হাওড়া শিয়ালদহ দুই প্রধান স্টেশনেই চালু হলো লোকাল ট্রেন। স্টেশনে স্টেশনে কড়া নজরদারি রেলের তরফে। রেল চালুর আগে নির্দেশ দেওয়া হয়েছিল সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে টিকিট কাটতে হবে, কিংবা রেল স্টেশনে ঢোকার আগে প্রত্যেক মানুষকে রেলের তরফ থেকে থার্মাল স্ক্রিনিং করানো হবে। নির্দেশিকা অনুযায়ী তেমনভাবেই চলছে ব্যারাকপুর স্টেশনের থার্মাল স্ক্রিনিং। এমনকি রেলের তরফ থেকে প্রতিটি ট্রেনে বসা দুটি আসনের মাঝে একটি আসন ফাঁকা রাখার জন্য স্টিকার লাগানো হয়েছে যাত্রীদের জন্য। এমনই দৃশ্য দেখা গেল ব্যারাকপুর রেল স্টেশনে। তবে প্রথম দিনে যে যাত্রীদের ভিড় আশঙ্কা করা হয়েছিল তা কার্যত অমিল শ্যামনগর ইছাপুর পলতা ব্যারাকপুর স্টেশনে, আর ট্রেন চলায় খুশি যাত্রীরাও। চলছে, এটাই ভালো, এটাই চলছে এবং লোকের সুবিধা হচ্ছে। আর অনেক লোক যারা গেদে থেকে আসছে, দূর থেকে আসছে, তাদের জন্য খুব সুবিধার ব্যাপার এবং সিস্টেমেটিক চলছে মনে হচ্ছে। দেখা যাক এবার। অন্যদিকে যাত্রী সংখ্যা অনুযায়ী টিকিট কাউন্টার পর্যাপ্ত পরিমাণে না থাকায়, রেলের টিকিট মেশিন বন্ধ থাকায় মানুষের দীর্ঘ লাইন পড়েছে শ্যামনগর রেল স্টেশনে। লোকাল ট্রেন চালু হওয়ার প্রথম দিনেই যেখানে মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে বলে অভিযোগ রেল যাত্রীদের, তাদের বক্তব্য এর তরফ থেকে স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন যদি চালু থাকতো তাহলে হয়তো এতখানি দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের। আমাদের প্রতিনিধি সৈকত গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এক যাত্রী অনুপম সাধুখা। অভিযোগ হচ্ছে প্রথমত দুটো তিনটে কাউন্টার খোলার কথা, সবকটা খোলেনি, তাতেও লেট করছে। দ্বিতীয়, সব থেকে বড় ডিজিটাল যুগ এখন। আমি আজকে লাস্ট 2 বছর ধরে UTS মান্থলি কাটছে, ঠিক আছে, আমাকে UTS মান্থলি কাটতে দিচ্ছে, কিন্তু আজকে আমার অন্যদিকে যাওয়ার আছে। এখানে বহু লোকের যারা মোবাইলের UTS ব্যবহার করে, কিন্তু UTS রিচার্জ করতে দিচ্ছে না। UTS রিচার্জ করতে দিলে এতগুলো লোককে এখানে লাইনে দাঁড়াতে হতো না। তারা যে কোনো জায়গা থেকে, যেভাবে আমাদের আগে সিস্টেম ছিল, আমরা 200 মিটার দূরে গিয়ে টিকিট কেটে নিতে পারতাম, তাহলে লাইনে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট করতে হতো না। এইটা একটা বিরাট প্রবলেম। আর এখানে যেভাবে দাঁড়িয়ে আছে, সকাল থেকে লোকে দাঁড়িয়ে আছে, কেউ আমাকে একজনের সাথে কথা বলে সে 7টার সময় এসে দাঁড়িয়েছে, তো সে 7টায় এসে দাঁড়িয়েছে, তো এইভাবে কীভাবে চলবে? শিয়ালদহ মেন শাখার অন্যতম স্টেশন হল সোদপুর। রেলযাত্রীদের মুখে প্রায়শই শোনা যায় যে মানুষ সোদপুর থেকে ট্রেনে উঠতে পারবে, সে সব জায়গা থেকেই উঠতে পারবে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এতদিন ট্রেন বন্ধ থাকায় সেই চেনা ছবি ছিল অচেনা। দীর্ঘ 7.5 মাস পর ট্রেন চললেও সেই চেনা ভিড় কিন্তু এদিন ছিল না সোদপুর স্টেশনে। সামাজিক দূরত্ব মেনেই এখানে ছিল টিকিট কাটার লাইন, পাশাপাশি প্রত্যেক যাত্রীকে করা হয়েছে থার্মাল স্ক্রিনিংও। হকারদের ট্রেনে ওঠায় নিষেধাজ্ঞা আগেই জারি করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি দেখা গেল স্টেশনের সমস্ত দোকানপাট বন্ধ। অতিরিক্ত নিরাপত্তার জন্য স্টেশনের বাইরে টহল ছিল খড়দহ থানার পুলিশের। তবে প্রথম দিনে আগরপাড়া স্টেশনেও দেখা গেল কিছু মানুষের ভিড়। তবে স্টেশনে মোতায়েন ছিল সিভিক ভলেন্টিয়ারও, এমনকি যাত্রীদের সতর্ক করতে স্টেশনে করা হচ্ছে মাইকিংও।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে জনসাধারণের জন্য খুলে গেছে লোকাল ট্রেনের দরজা, যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। এতদিন বাসে করে ভিড় ঠেলে যেতে হয়েছে কর্মস্থলে, ট্রেন চালু হওয়ায় খুশি বেলঘড়িয়ার যাত্রীরা। এক যাত্রী সুমিতা পাল জানালেন, ট্রেন ছাড়া কিছুই ভাবা যায় না, এতদিন প্রচুর অসুবিধা হয়েছে, ট্রেন চালু হওয়ায় খুবই উপকৃত তারা। সুবিধা তো অবশ্যই, কারণ ট্রেন ছাড়া তো ভাবতেই পারি না, এতদিন নানা রকম অসুবিধা হয়েছে আমাদের জার্নির ক্ষেত্রে। ট্রেনে ভিড় হবে, তবে আমাদের নিজস্ব সবারই এখন যেহেতু আমরা এটা সম্পর্কে ওয়াকিবহল, করোনা সম্পর্কে নিজেদের একটু মেনটেন করে চলতেই হবে। আরও এক যাত্রী মুন্না পাল জানালেন, আগে বাসে যেতে ভীষণ হ্যারাসমেন্ট হতো, ট্রেন চালু হওয়ায় রেহাই অনেকটাই, পাশাপাশি যাতায়াতের খরচ অনেকটাই বাঁচবে বলে জানান তিনি। অফিসে যদি হ্যারাসমেন্ট হতো বাসে, হ্যাঁ, তারপরে বাসে সবসময় ঠিক মতো পাওয়া যেত না, জ্যামে আটকে পড়তাম, সেই দিকগুলো থেকে একটু তো রেহাই পাবই। যাতায়াত করে টাইমটা অবশ্যই বাঁচবে, ঠিক মতো যেতে পারবো, অফিসে অ্যাবসেন্ট হওয়ার চান্সটা কম হবে। টাকা পয়সা দেখুন, যেখানে মান্থলি আমাদের কমে লাগতো সেখানে বাস ভাড়া মাসে 1,200 টাকা লেগে যাচ্ছিলো, সেখানে তো অনেকটাই সেফ হবে, তাই না? দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হলো আম জনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা। রাত 2:40 হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়া হয় মেদিনীপুরের, তাতে হাতে গোনা কয়েকজন যাত্রী। তারা জানিয়েছেন যে ট্রেন চলায় তারা খুবই খুশি। পাশাপাশি বুধবার সকাল থেকে বেলুর জিআরপির পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেনের যাত্রীরা চলাফেরা করছেন, তাকে সচেতন করা হলো, মাইকিং এর মাধ্যমে নিয়মাবলী বলা হলো, যাদের কাছে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক দেওয়া হলো, টিকিট কাউন্টারে থার্মাল চেক করে তারপর যেতে দেওয়া হচ্ছে প্রত্যেককে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কুন্দন সিং। মাস্ক ব্যবহার করবেন, আর সামাজিক দূরি বজায় রেখে চালিয়ে, মাস্ক লাগাকে চালিয়ে। খুবই ভালো লাগছে, এক মাসের ট্রেন ভাড়া আর দুদিনের বাস ভাড়া, মানে এক মাসের ট্রেন ভাড়া যা লাগতো সেই পয়সাটা দুদিনের বাস ভাড়া লাগতো। খুবই ছিলাম, যা মাইনে পেতাম অর্ধেক পয়সা তো বাস ভাড়া চলে যেত। এখন সেটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে মনে তো হচ্ছে, ট্রেন যদি ঠিকঠাক চলে নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে। দীর্ঘ 8 মাস পরে বারাসাত স্টেশনের স্বাভাবিক ছন্দে ফিরছে, তবে স্টেশনে কোনো হকারদের অনুমতি মেলেনি। বারাসাত স্টেশনের টিকিট কাটার দুদিকে 2টি কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ পূর্ব দিকে প্রধান কাউন্টার আর পশ্চিম দিকে 5 নম্বরে 1টি কাউন্টার, দুদিকে জেলা পুলিশ, জিআরপি ও আরপিএফ পাহারায় রয়েছে। টিকিট কাটার জন্য যাত্রীদের লম্বা লাইন, অনেকটা চেনা ছন্দে ট্রেন পরিষেবা ও বারাসাত স্টেশন। তবে প্ল্যাটফর্মের মধ্যে থাকা কোনো হকারসকে দোকান খোলার অনুমতি মেলেনি, শুধুমাত্র রেল অনুমোদিত হকারসরা দোকান খুলেছে। পরিকাঠামোগতভাবে খোলামেলা এই প্ল্যাটফর্মে নানা দিক দিয়ে মানুষ হেঁটে উঠে পড়ছেন প্ল্যাটফর্মে, এ যেন বজ্র আটুনি ফসকা গেরোয়। তবে এক্সট্রা বিষয়, স্টেশনে আসা সকল মানুষের মুখে মাস্ক রয়েছে। পাশাপাশি মধ্যম গ্রামের চিত্রও তুলে ধরল আমাদের প্রতিনিধি প্রদীপ দাস। ভালোই, এখন অবধি তো ঠিকই আছে, এখন পরে কি হবে না, স্যানিটাইজার কিছু করেনি, তবে থার্মাল স্ক্যানিং হচ্ছে, হ্যাঁ, আর টিকিট ডিস্টেন্স মানে টিকিট কাউন্টারের ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে, কিন্তু বাকি আর কিছু হচ্ছে না আপাতত দেখছি। মানে বাসে ওঠার মতো নেই, বাসে এত বড় ভিড়, সেজন্য ট্রেনটা আরও বেশি চললে ভালো হয়, মানে ট্রেনের সংখ্যা বাড়ালে আরও ভালো হবে বলে আশা করছি। আজ থেকে রাত্রে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন থেকে অনেক মানুষই কর্মস্থলের উদ্দেশ্যে কলকাতায় পাড়ি দেন। এদিন সকালে সেই পুরনো ছবি দেখা না গেলেও অনেক যাত্রী আসছেন বনগাঁ স্টেশনে। স্টেশনে ঢোকার আগে রেলের পক্ষ থেকে থার্মাল স্ক্যানিং ও স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে রেল পুলিশ ও রাজ্য পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার সকাল থেকে বনগাঁও ঠাকুরনগর স্টেশনে আটো পুলিশের ব্যবস্থা দেখা যায়। উচ্চপদস্থ পুলিশ অফিসারেরা পরিদর্শন করে যাচ্ছেন স্টেশন চত্বর, তার মধ্যেও
সত্ত্বেও বিভিন্ন সময় দেখা যাচ্ছে টিকিট কাটার জন্য হুড়োহুড়িতে উধাও হয়ে যাচ্ছে সামাজিক দূরত্ববিধি। চাকুরনগর স্টেশনে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। যদিও যাত্রী ছাড়া সাধারণ মানুষকে স্টেশনের চত্বরে উঠতে দেওয়া হচ্ছে না, প্রশাসন যথেষ্ট তৎপর, সবার উচিত নির্দেশিকা মেনে চলা বলে জানালেন এক যাত্রী বিদিশা বালা। পুলিশ তৎপর হলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে জানালেন আরও এক রেল যাত্রী। যেহেতু বনগাঁ লোকাল মানে আমরা সবাই জানি খুব মানে ভিড় মানে ঝঞ্ঝটের মধ্যে থাকে, সেহেতু এই জিনিসটা ভালোর জন্যই করা হয়েছে যে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে আর সিটের মাঝখানে গ্যাপটা রাখা হচ্ছে কি মানে ভাইরাস তো ছড়াবে না, সবার মুখে মাস্কটা এটা মানে অবধারিত ওয়ার্নিং দেওয়া হচ্ছে যেটা না থাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। সো দিস ইজ এ গুড স্টেপ অ্যান্ড উই শুড লুক ফরওয়ার্ড টু ইট। পুলিশ প্রশাসন গার্ড রয়েছে সবাই, কিন্তু লাইনের যে ম্যাটারটা মানে ডিস্টেন্স মেনটেন করে যে দাঁড়ানোটা সেটা হচ্ছে না। দেখুন এটা নিজেদের সেফটি তো নিজেদের কাছে, তাই না? তো এবার যারা যারা সেফটি নিয়ে চলবে তো তাদের ক্ষেত্রে হয়তো ভালো, যারা যারা চলবে না সেফটি নিয়ে যারা মানছে না তো সেক্ষেত্রে এখানে কারোর কিছু তো করার নেই। এটা তো এখন মানে একদম ইকুয়ালি একটা ভাইরাস হয়ে গেছে, তো সবার সবার শরীরেই আছে। তো এবার ইমিউনিটি পাওয়ার উপরে জিনিসটা মেনটেন করে, যার এবার যারা যারা মেনটেন করে চলবে না তাদেরই প্রবলেম হবে। এবার যারা যারা চলবে তাদের তো এখানে প্রবলেমের কিছু নেই, আর এতদিন ট্রেন বন্ধতে তো মানে নর্মাল মানুষদেরই এত প্রবলেমের মধ্যে এত প্রবলেম ক্রিয়েট করেছে, তো এখন ট্রেন না ছাড়লে তো এখন তো সমস্যা তো দাঁড়াবেই। বুধবার বনগাঁ স্টেশন পরিদর্শনে আসেন এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার। টিকিট কাউন্টারের লাইনে সামাজিক নিয়ে বললেন, যাত্রীরা ট্রেন ধরার তারাই হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু টিকিট কাউন্টারে ভিড় তেমন নেই, আমরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছি, পাশাপাশি নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এবং খুব সুন্দরভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং সিকিউরিটি মেজার্স এখানে মেইনটেইন করা হচ্ছে। ঘুরে দেখলাম প্ল্যাটফর্মগুলো ওয়াশরুমগুলো ঠিক মতন পরিষ্কার হচ্ছে। ভিড় সেরকম নেই, লাইনের কিউ সেরকম নেই। দীর্ঘ সাড়ে সাত মাস পরে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা, রেল পরিষেবা পেয়ে খুশি সাধারণ যাত্রীরা। নিরাপত্তা বিধি খতিয়ে দেখছে রেল পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। অভিজিৎ বিশ্বাস, চ্যানেল 24/7, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। দীর্ঘ আট মাস পরে আজ থেকে শুরু হলো ট্রেন পরিষেবা, খুশি ট্রেন যাত্রীরা। সিভিল ডিফেন্স দিয়ে স্ক্যান করার কাজ চলছে স্টেশনে স্টেশনে। তাপমাত্রা 100 উপরে থাকলে তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে। চরম ব্যস্ততা শিয়ালদহ হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনে। বসিরহাট ভ্যাবলা স্টেশন সকাল থেকে রেলকর্মীরা নেমে পড়েছেন স্টেশন চত্বর পরিষ্কারে। অবৈধ করিডোরগুলি বন্ধ করা হচ্ছে যাতে করে অন্য রাস্তা দিয়ে যাত্রীরা প্ল্যাটফর্মে ভিড় জমাতে না পারেন। টিকিট কাউন্টারগুলি খোলা হয়েছে মান্থলি টিকিটের এক্সটেনশন করার জন্য। বসিরহাটের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্মে গোল চিহ্ন দেওয়া হয়েছে। রেল পুলিশের পাশাপাশি স্থানীয় থানার পুলিশও মোতায়েন থাকবে বলে জানানো হয় রেল কর্তৃপক্ষের তরফে। শিয়ালদহ হাসনাবাদ শাখায় মোট 46 জোড়া ও তার মধ্যে থেকে চলবে 14 জোড়া ট্রেন। নতুন করে আবার শুরু হলো ট্রেন যাত্রীদের ব্যস্ততা। করোনার মধ্যে যত সোশ্যাল ডিস্টেন্স মেনে যেতে যাতে যাওয়া যায় আসা যায় সেই চেষ্টা তো আমাদের করতেই হবে। করোনাকে কি ভয় পাচ্ছেন এখনো? না, করোনাকে ভয় পেয়ে মানুষের তো দেয়ালে পিঠে গেছে, এখন আর মানুষ কি করে ভয় পাবে বলুন? না গেলে তো কাজে, না গেলে তো মানুষ খাওয়া জুটবে না এরপরে, বুঝতে পারছেন? ওই জন্যই মানুষ এখন বেরিয়ে পড়বে, আর তো মানুষ ভয় পেয়েও তো ঘরে থাকতে পারছে না। বসিরহাট 1 নম্বর ব্লক থেকে এসেছি। সিভিল ডিফেন্স? হ্যাঁ, সিভিল ডিফেন্স। কী করছেন? তাপমাত্রা মাপছি। কোথায়? এই যারা টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এনাদের তাপমাত্রা মাপা হচ্ছে। যদি তাপমাত্রা বাড়তে হয় তাদের জন্য কী ব্যবস্থা? তাপমাত্রা বেশি দেখলে আমরা তাদেরকে সাইড করছি। অবশেষে সরকারের ঘোষণা মতো রেল পরিষেবা চালু হলো বুধবার থেকে। আজ সকাল থেকে স্টেশনগুলোতে রেল যাত্রী কিছু সংখ্যক দেখা গেল, তবে অবশ্য কৃষ্ণনগর রেল স্টেশনে ঢুকতে গেলে থার্মাল স্ক্যান করার পরেই ঢুকতে দেওয়া হচ্ছে। তারপরে টিকিট কাউন্টারে সোশ্যাল ডিস্টেন্স মেনে স্বাস্থ্যবিধি মেনে রেল পরিষেবা মিলছে যাত্রীদের। এছাড়াও লোকাল ট্রেনগুলিতে রেলের তরফ থেকে চিহ্ন করে দেওয়া হয়েছে সেই চিহ্নগুলি ছেড়ে প্রতিটি মানুষকে বসার জন্য। অনেকেই হয়তো এই বিধি মেনেই বসছেন, কিন্তু কৃষ্ণনগর লালগোলার একটি ট্রেনে ভিন্ন চিত্র দেখা গেল। অর্থাৎ সোশ্যাল
ডিস্টেন্স না মেনেই অনেকেই সিটগুলি দখল করেছেন। যাত্রীদের অনেকেরই প্রতিক্রিয়া, রেল তার সাধ্যমতো চেষ্টা করেছেন। সাধারণ মানুষ তারা যদি এই সতর্কীকরণ বার্তা না মানেন, আইন করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব নয়। ঠিকঠাকই রেখেছে, একটা করে সিট মাঝখানে কাটাকুড়ি চিহ্ন দেওয়া আছে, দুদিকে দুজন বসবে এবং ডিস্টেন্স মেনটেন করে টিকিট দেওয়া হচ্ছে, থার্মাল স্ক্রিনিং করে এখানে প্রবেশ করানো হচ্ছে, সমস্ত ব্যবস্থা রেল কিন্তু সমস্তভাবে ঠিকঠাকভাবে রেখেছে। এবার আমরা যদি এগুলোকে নিয়মমাফিক মেনে ঠিকঠাকভাবে চলতে পারি তাতে আমাদেরই ভালো। এবার আমরা চেষ্টা করবো, এখন সবাই তো সমান না, এটা যেন আমি আমার দিক থেকে আমি বলবো, এটা যেন সবাই মেনটেন করে চলে, কারণ রোগটা তো কারোর আপন নয়। সবাই যেন এগুলোকে মেনটেন করে চলে, যেন এই রোগের হাত থেকে সবাইকে রেহাই দিয়ে আমরা বাঁচতে পারি। নিত্যযাত্রীদের প্রত্যেক দিনের যে হয়রানি, সেই হয়রানি থেকে কিছুটা হলেও তবে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে, অর্থাৎ রেল স্টেশনে। তারপরেই রেল পরিষেবায় বেশ কিছু নিয়ম দেখা যাচ্ছে, যেমন একটার পর একটা সিটের পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনেই তারা এই পরিষেবা নিতে পারবে। যাত্রীদের তরফ থেকেও বলা হচ্ছে যে এই ব্যবস্থা তারা কিন্তু করে দিয়েছে, তবে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, তাহলেই এই পরিষেবা বা করোনা যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। নদিয়া থেকে ক্যামেরা পার্সন সায়নবোধকের সঙ্গে রাজস্থানের রিপোর্ট, চ্যানেল 24/7। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ভোর 5টা থেকে শুরু হয়েছে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা। তাতে হাতে গোনা কয়েকজন যাত্রী নিয়ে চলাচল শুরু করলেও তারপর দিনের আলো ফুটতে না ফুটতেই দেখা গেল সাধারণ আমজনতার ভিড়। তারা জানিয়েছেন যে ট্রেন চলায় তারা খুব খুশি, তবে সকলেরই একমত যে মানুষকে সচেতন হতে হবে। মেট্রোর মতো কোনো সিস্টেম নেই, গার্ডের অভাব আছে, কিন্তু চালানোর কোনো সম্ভব নেই। তবে যতটা মানুষের এটা মেনটেন করা উচিত, মানুষের যতটা দূরত্ব ইয়ে করা উচিত, সেই অনুযায়ী যদি মানুষ মনে করে তাহলে এটা সম্ভব হবে, তাই তো? কতজন প্যাসেঞ্জার আপনি কি দেখেছেন গালাগালি করে লোক উঠছে বা এ প্রথম দিন থেকে শুরু থেকে লোকের সঙ্গে? এই যাত্রার ভিতরে যতবার আর কি ট্রেন তো অ্যাকচুয়ালি মানে স্টাফের সঙ্গে মানে ছিল, আমরা এক দুবার এসেছিলাম, কিন্তু সেটা তো কোনো দিনই মানা হয়নি, কারণ ট্রেনে অত্যাধিক ভিড় হয়েছিল, অত্যাধিক জ্যাম হয়েছিল। 22 মার্চ স্তব্ধ হয়েছিল ট্রেনের চাকা, আজ রেলের চাকা গড়ালো। সেই রেলের চাকা গড়াতে গড়াতে আজ আশুষাটন ব্যবস্থা, একদিকে কেমন থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, দেখা হচ্ছে যাত্রীদের থার্মাল স্ক্যানিং করে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, আর একদিকে স্যানিটাইজার গেট লাগানো আছে। যে গেটের মাধ্যমে পার হলে যাত্রীদের স্যানিটাইজ করা হবে, যে আশুষাটন নিরাপত্তার মধ্যে ট্রেন চালানো হচ্ছে। আমরা তো দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর মূল কেন্দ্রে, দেখে নিলাম খুঁটিনাটি যে কীভাবে রেলের পরিষেবা আজ থেকে টাকা বাড়ানোর সাথে সাথে মানুষের রুটি রোজগারও বাড়তে শুরু করে। দক্ষিণ চব্বিশ পরগনা বাবলু প্রমিকের সাথে।